गुड मॉर्निंग फ्रेंड्स। आज के एकदम सकाल सकाल आमार छादे सबचे सुंदर फुलटा दिए आमी आमार सब बंधुदेरके गुड मॉर्निंग जानाच्छी। এই একটা ফুলই যেন ছাদটাকে আলো করে রেখেছে। এটা আজকে দুপুরের লাঞ্চ আমাদের। আজকে লাঞ্চে আছে খিচুড়ি, আর আছে একটা চচ্চড়ি আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আমার খুব একটা দরকার লাগে না, ছেলের আর ছেলের বাবার জন্য নিয়েছি। আর আছে চাটনি, একেবারে দুপুরের রোদে পিঠ দিয়ে আজকে খিচুড়ি খাবো। বলতে পারেন একটা ছোটোখাটো পিকনিক, মার আর ছেলের পিকনিক হচ্ছে। ছেলের খাওয়া হয়ে গেছে, তা আমি ভাবলাম একটুখানি তুলে রাখি ভিডিওটা। আমি কিন্তু একদম চাটনি ছাড়া খিচুড়ি খেতেই পারি না, অন্য কোনো কিছু না থাক চাটনিটা কিন্তু আমার দরকারি। তোমরা খিচুড়ির সাথে কোনটা হলে বেশি ভালো খাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, ও এখন আমার পাশে আঁকা নিয়ে এসেছে, বসে বসে নাকি আঁকবে। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, রোদে বসে বসে এখন আঁকবে। যে মা আবার এইটা নিয়ে এসেছে, এই দাগটা অনেকদিন থেকেই বলছে যে এটা কিনবে কিনবে। কালকে একেবারে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, একেবারে কিনে নিয়ে এসে আমাকে ডাকলো। ছেলের আবার এর মধ্যে জিনিসপত্র রাখাও হয়ে গেছে, যে আমাকে হাত হিলতে দিল না, ও যা পেরেছে সেগুলো আর কি এর মধ্যে রাখছে। আমি এরপরে এইগুলো একটু রেখেছি। আর এখানে আছে একটা শীতের আরও একটা স্পেশাল জিনিস, যেটা মা এনেছে, এই যে ঝোলা গুড়। একদম পাতলা যে গুড়টা হয় সেটা, এর আগে অনেকগুলো পাটালি এনেছে, সেগুলো আর তোলা হয়নি, দেখানোও হয়নি। তো এটা নিয়ে এসছে এদিন, তাই আমি ভাবলাম একটুখানি রেখে দিই কাট করে। আরও একটা মজার জিনিস এনেছে, এত কিউট এই জিনিসটা। এটা একটা লোহার কড়াই, এই যে ছোট্ট একদম একটা কড়াই, ভীষণ কিউট দেখতে। এটাতে নাকি পিঠে করব আমি, তাই জন্যে মা এটা এনেছে। আমি জানি না এটাতে কতটা পিঠে আমি করব। মায়েরা মনে হয় এরকমই হয়, সব সময় শুধু ভালো জিনিসটা খুঁজে নিয়ে আসার চেষ্টা করে। এটাতে পিঠে না করলেও অন্য অনেক কাজে লাগবে আমার। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। কিন্তু আজকে রান্নার ঠিকই নেই, কিন্তু আমার চ্যানেলে অনেক শীতের সুন্দর সুন্দর রান্না রয়েছে, যেমন পালক পনির, বাঁধাকপির রোল, ফুলকপির রোস্ট, শীতের খুব সুন্দর সুন্দর রেসিপি। এগুলো প্লিজ চেক করে নিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।